আগেই আমি সবার কাছে বলছি যে আমি ডেলি ব্লগ ডেলি দিতে পারছি না। আগে যেরকম ডেলি ব্লগ ডেলি দিতাম, এখন একদমই সম্ভব হয়ে ওঠা হচ্ছে না, কারণ পাপানকে নিয়ে ভিডিও এডিটিং করা বা ভিডিও পোস্ট করা আমার কোনোটাই হচ্ছে না। গুড আফটারনুন সবাইকে, আজকে আরও এক নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর তার সাথে জানাই শুভ নববর্ষ, আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা, সবার নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। বলো পাপা। আমার পাপার সাথে এটা আমার নতুন মানে প্রথম নববর্ষ, কিন্তু তোমাদের দাদাভাই নেই, আমি আর পাপা আছি এখানে। বলো পাপা। আমাদের পাপান দেখো, তোমাদের পাপার আজকে নতুন জামা পড়েছে নববর্ষতে, ওর বাবাকে যে জামাটা দিয়েছে সেই জামাটা পরেছে। হ্যাঁ, পাপাকে যে জামাটা দিয়েছে ও সেই জামাটা পরেছে নববর্ষতে। দেখে তো কেমন কেমন ছটপট ছটপট করে, কোলে নিলে এরকম ছটপট ছটপট করে। কি হয়েছে, তুই কথা বলবি? কি কি হয়েছে বলো, সবাইকে বলো শুভ নববর্ষ। আমি তো বলতে পারি না, এর পরের বছর আমি বলবো। হ্যাঁ বলে দাও। আমাদের এখন সকালটা তো 12টার সময় হয়, আমার আমার ছেলের এখন সকাল হয় 12টার সময়, 7টার সময় নয়, আর সব রাত হয় ভোর 7টার সময়। ওই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম, করবো 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 ভাবি, আর করা হয় না। তো ভাবলাম একেবারে আমি স্নানটা করে আসি, একেবারে স্নান করে এসে নতুন জামা পরি, ওকেও পরায়, তারপরে ভিডিওটা শুরু করব। তো ওকেও স্নান করিয়ে দিয়েছে মা, স্নান করিয়ে স্নান করার পর ওর পাপা যে জামাটা দিয়েছে সেই জামাটা পরিয়েছে, এখনও বাবার জামাটা পরানো হয়নি, কারণ আমি মাকে বললাম রেখে দাও, ওর ওর তো কিছুক্ষণ পরপরে জামা চেঞ্জ করতে হয়, কারণ বমি করে জামা ভিজিয়ে দেবে, নাহলে হিসু করে ভিজিয়ে দেবে, কিছু না কিছু করে ভেজায়, একটা একটা করে ওকে পরাবো। আমাদের তো সেটা না, আমি স্নান করে এলাম, বিমত্ত স্নান করে এসে নতুন জিনিস পরলাম, বাবা মাকে প্রণাম করলাম, করে তারপরে আমরা তাই এবার ভিডিওটা শুরু করি। সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার ড্রেসটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে। হ্যাঁ পাপা, বাবা আমাকে বলছে তুমি নিজে নতুন জামা পরো, আর ওকেও পরাও, পরি দুজনের একটা ছবি তুলে আমাকে পাঠাবে। আমি আচ্ছা ঠিক আছে পাঠাবো। প্রত্যেক বছর আজকের দিনে সর্বমঙ্গলা বাড়িতে যাই পুজো দিতে, কিন্তু এবছর আর যাওয়া হলো না, কী করে যাবো, আমার এখনো গঙ্গা স্নান হয়নি না। মা বলছিলো যে একবার একবার গিয়ে চট করে এই এখান থেকে একবার গোয়ালগঙ্গা করে নিবি তাহলে হবে, কারণ এখন ছোটো বাচ্চা কী করে গঙ্গাতে যাবি, কিন্তু তোমাদের দাদাভাই আজকে যাচ্ছে গঙ্গায় স্নান করতে। তো ভাবলাম তো আজকে সারাদিন কী করি না করি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। ভালো সবাইকে ভালো, ব্লগ ভিডিওটা সবাই তোমরা দেখবে, আশা করছি সবার খুব ভালো লাগবে। হ্যাঁ বাবা হাসবে, তারপর মান সম্মানের কি আছে, আনন্দ পেয়েছে, কোনো তাকায় না সেরকম কারোর দিকে, এখনো নজর হয়নি মনে হয় নাকি ওর, এখনো অতটা নজর হয়নি। ও বলে বলে ও বমি করে আনন্দ পেয়ে গেছে, খুব বমি করে খুব ফুর্তি হয়ে গেছে, ও আমার থেকেও তোমার কাছে বেশি ভালো থাকে। আমার কাছেই তাহলে নেকি দেব, আমার তাকে সময় মনে হয় যে আমি ওর মা না তুমি ওর মা। আমার কাছে ভোরবেলায় কি কান্না করে যে তুমি নিয়ে আসো, আমি একটু আওয়াজ পাই না, আর চুপচাপ শুয়ে থাকে, নাহলে খেলা করে, আর আমার কাছে কেমন কু কু করেই যায় করেই যায়, খেলা করে আমি শুয়ে থাকি না গো। ওই আমার কেলতো কই, কেলতো বুড়া, এবার নামটা ওর কেলতোই হয়ে যাবে মনে হচ্ছে। শুশুরি আছে আর আর এক মাস পর যখন হাসবে বলো, তখন বুঝতে শিখবে সব কিছু, কিন্তু আরো এই সময় সব বুঝতো, আরো খুব হ্যাঁ আরো হাসতো এই সময়, আরো এই সময় হাসতো। আজকে না কালকে, আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ, কালকে 2 মাস পূর্ণ হবে পুরোপুরি। মাস কি সব মাসে সমান যায়, 31 31 মাস যায়। কইলে গবলো গবলো বাবা গো, হে হে হে, নতুন বছরে নতুন কিছু আনতে প্রত্যেকটা বাঙালি কিন্তু ভালোবাসে, ঠিক আমিও সেরকম। নতুন বছরে বেশ বাড়িতে কিছু আসবে এটা মানে ভাবলেও একটা আনন্দ লাগে, আর বাঙালি এমনই একটা মানুষ যারা জিনিস কিনতে খুব ভালোবাসে, এই নতুন কিছু কিনবে একটা আনন্দ, এটা সেটা ছোটো জিনিসই হোক আর বড়ো জিনিসই হোক। আর জিনিস আনবো বলতে মানুষ তো সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই বেশি কিনতে ভালোবাসে না, এই যেমন দোকানে গেলে একটা বাসন, একটা হাতা খুন্তি, একটা বোতল, একটা কাচের কিছু জিনিস, ঘর সাজানোর একটা জিনিস,
এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু আজকে আমি একদমই করিনি। অন্যান্য সময় কিন্তু ভিডিও আমি করি, কিন্তু এই ভিডিওটা আজকে দাদাভাই করেছে, কারণ আমি তো যেতে পারিনি। আমি বাড়িতে বসে ভিডিও কলে দেখেছি, সেটা তোমরা দেখতেই পেলে। দাদাভাই প্রথমেই আমাকে অনেকবার করে যেতে বলেছিলো, কিন্তু আমি যাইনি একটাই কারণে, কারণ পাপানকে এখন একা রেখে না আমার পক্ষে কোথাও যাওয়াটা সম্ভবই না। শ্বশুর বাড়িতে থাকলে যাও একটু বেরোতে পারতাম, কিন্তু বাড়িটা যেহেতু অনেকটা দূরে, আসবো কখন যাব, রাত হয়ে যাবে, পাপান কাঁদবে, মা সামলাতে পারবে কি না, এইসব ভেবে না আর আমার যেয়ে ওঠা হয়নি। তো দাদাভাইকে আমি বললাম তুমি যাও শোরুমে, আমাকে তুমি ভিডিও কল করে দেখিও, আমি বরং ওখান থেকে দেখেই পছন্দ করে দেবো তোমাকে কোনটা ভালো লাগে কি না লাগে। আর সত্যি কথা বলতে আমি যে জায়গাটায় থাকি না সেটা মানে বাড়িতে, আমাদের এই বাড়িতে খোলামেলা খুব না, কিন্তু আমার শ্বশুরবাড়ি কিন্তু একদমই খোলামেলা না। আর প্রচণ্ড গরম পড়েছে, আর নিচের আমার ওপরের ঘরে তো এসি আছে, কিন্তু নিচের দোতলায় এসি নেই। আর কদিন পরেই তো আমি পাপানকে নিয়ে ধরো বাড়ি চলে যাব। আর বাড়িতে গেলে কী হবে, সবসময় তো তিনতলাতে ওঠা সম্ভব না, না এমনি একটা আমার সিজার হয়েছে, ছ মাস ওঠা নামা করা একদমই ভালো না। তারপর পাপানকে নিয়ে সবসময় ওপরে গিয়ে আমার থাকা সম্ভব না, নিচে থাকতে হবে। তো দাদাভাই বলো তাহলে নিচের ঘরে একটা এসি লাগাই, তাহলে তুমি আর পাপানকে নিয়ে থাকতে পারবে সবসময়। রাতের বেলা ওপরে শুতে গেলে সেটা ঠিক আছে, কিন্তু নিচে তো নিচটাই তো বেশি ব্যবহারে পড়ে না। তারপরে নিচে ধরো ভাই থাকে, মা থাকে, প্রচণ্ড গরম পড়ছে, আর নিচের ঘরগুলো গরম হয়। একতলার ঘর আছে, তাও দোতলাটা ভালোই গরম হয়। তো ভাবলাম তাহলে এবার একটা এসি লাগাতে হবে, আর একটা ওয়াশিং মেশিন, যেটা খুবই প্রয়োজন, মানে এখন দরকার, কারণ মাও কাচতে পারে না, মায়ের প্রচণ্ড বয়স হয়ে গেছে, আর আমি তো সত্যি কথা বলতে একদমই কাচতে পারি না। ওখানে ঢুকিয়ে দিলে কী হবে, একটু করে কেচে বেরিয়ে আসবে, মিলে দিলাম, সেটা ঠিক আছে। দাদাভাই আর ভাই গিয়ে জিনিসগুলো দেখে পছন্দ করে নিয়ে এলো, আর জিনিসগুলো মানে পছন্দ করার সাথে সাথে না মাল ডেলিভারি দিয়ে দিয়েছে। নতুন বছরে একটা জিনিস আসলো, এটা একটা আনন্দও, কিন্তু আমি দেখতে পেলাম না সামনে থেকে, আমি ভিডিও কলে দেখেছি অবশ্য, আর দেখেছো তো সাথে সাথে মাল ডেলিভারি দিয়ে চলেও গেছে। কিন্তু হ্যাঁ, এগুলো ফিট করা হবে কখন সেটা আমি বলতে পারছি না, আর আমি তো ভিডিও দেবোই, তোমরা তো দেখতেই পাবে যখন লাগাবে না। আর আমাদের বাড়িতে কী বলো তো, আমাদের তো বাড়ির ভেতরে একদম গলিতে গাড়ি ঢোকে না, না ওই মোড় মাথায় নামিয়ে দিয়েছে, ওখান থেকে যারা নিয়ে এসেছে তাদের সত্যি খুব কষ্ট হয়েছে টানতে টানতে। আমি পরে ভিডিওগুলো দেখলাম, তখনই বুঝতে পেরেছি যে অনেকটা ওদেরকে টেনে আনতে হয়েছে জিনিসগুলো। ওরা যখন জিনিসগুলো নামাচ্ছে, ভিডিওতে দেখছি না, মানে ওদের দেখে আমার কষ্ট হচ্ছে যে একেবারে এত গরম, তার উপর ওই মোড় মাথা থেকে ওগুলোকে সব টানতে টানতে নিয়ে এসেছে, প্লাস মানে একতলা থেকে দোতলায় ওগুলোকে নিয়ে মানে ওঠার চারটিখানি কিন্তু কথা নয়। আর কি বলতো, এই জিনিসগুলো না অনেক দিন ধরেই নেবো নেবো করছিলাম, কিন্তু নিয়ে ওঠা হচ্ছিলো না, কারণ শুধুমাত্র সময়ের অভাবের জন্য। ভাই সেই সকালবেলা অফিস বেরোয়, ঢুকতে ঢুকতে 8:30 বেজে যায়। তোমাদের দাদাভাই সকালে অফিস বেরিয়ে যায়, ঢুকতে ঢুকতে সেই সন্ধে হয়ে যায়। বাড়িতে শুধু আমি আর মা, আমি আর মা তো পছন্দ করে জিনিসগুলো আনতে পারি না, না আর ওরা কিন্তু ঠিকঠাক সময়ে ডেলিভারি দিয়ে চলে গেছে, এগুলো সব বারান্দাতেই রেখেছে। আশা করছি কালকে সকালবেলা এগুলো সব লাগাতে আসবে, আজকে তো এত রাত হয়ে গেছে আর লাগানো সম্ভব না, 9:30 বাজে সেই সময় ডেলিভারি দিয়ে গেছে আর ওখান থেকে পেমেন্ট করে দিয়েছে। গুড মর্নিং সবাইকে, ভিডিওটা দাদাভাই করেছে, কিন্তু ভয়েস ওভারটা আমি দিচ্ছি, কারণ ওই ফোনটা দুদিন ধরে দাদাভাইয়ের কাছেই ছিল। বললো যে আমি কেনা যতক্ষণ না হয়, লাগানো যতক্ষণ না হয়, এক কাজ করো, তুমি তো ভিডিও করতে পারবে না, ফোনটা আমার কাছেই থাকুক বরং, আর এগুলো সব লাগিয়ে দিয়ে চলে গেছে। মানে ওয়াশিং মেশিনের কলটা করাই ছিল আমাদের আগে থেকে, আর এটা লাগিয়ে দিয়ে চলে গেছে, একটা লাগিয়ে দিয়ে চলে গেছে, আর একটা লাগাতে এসেছে। ওয়াশিং মেশিনটা লাগাতে এসেছিলো সকালের দিকে, আর এটা এসেছিলো বিকেলের দিকে। মানে বিকেলের দিকে ভিডিওটা করা, আমায় যখন ফোন করেছিলো বললো এসি লাগাতে এসেছে। আর এই ফুটো ফাটা করা মানেই হচ্ছে ঘর নোংরা। আর আমি তো বাড়ি আসার পরেই ভয়েস ওভারগুলো দিচ্ছি, আমি এসে দেখছি কি ঘরে প্রচণ্ড পরিমাণে ডাস্ট মানে পড়ে আছে। মানে নেতায় যখন ডান্ডিতে করে যখন ঘর মোছা হচ্ছে না, শুধু গুঁড়োগুলো বেরিয়ে আসছিলো। আর আমাদের যেহেতু ওপরের এসিটার মেশিনটা আমাদের ব্যালকনির নিচে আছে, সেক্ষেত্রে এই দোতলার এসির মেশিনটা না দোতলার একতলার ব্যালকনির যাতে রাখতে হয়েছে। যারা এসি লাগাতে এসেছিলো তাদের এসি লাগিয়ে বাড়িও চলে গেছে, আর এখানে পর্দা লাগানো হয়নি, ঘর দর পরিষ্কার হয়নি, কিন্তু এসিটা অন হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে বাড়িতে গিয়ে একেবারে বাড়ির ব্লগ আবার শেয়ার করব, এটা তো দাদাভাই ভিডিও করেছে, আমি তো এই সময় বাড়িতে ছিলামই না।